সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের স্কুলে সবাইকে স্বাগতম, আমি ফাহাদ। আজকে এই ভিডিওটা কেমিস্ট্রি বইয়ের, এসএসসি কেমিস্ট্রি বইয়ের আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমি এর আগে যতটা কেমিস্ট্রি ক্লাসে নিয়েছি এই এই চ্যানেলে আমি তোমাদের সাথে ইন্টারেক্ট করেছি, সেখানে প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি যে কেমিস্ট্রি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টা হচ্ছে পর্যায় সারণী। এই অধ্যায়ের মধ্যে যে পরিমাণ বেসিক আছে সেটা কোনোভাবেই স্কিপ করা উচিত না। এবং তোমাদেরকে আমি সবসময় বলেছি যে যখন কেমিস্ট্রি পড়বা তখন হচ্ছে প্রতিটা অধ্যায়ের সাথে একটা মিল রেখে পড়বা। তোমরা আমাকে অনেকে অনেক কিছু, অনেক কমেন্টস, অনেক রিকোয়েস্ট, অনেক সাজেশন ফেসবুকে ইউটিউবে আমাকে লিখেছো। তোমাদের সবার কমেন্টসকে একসাথে করে এই অধ্যায়ের যে পরিমাণ চাহিদা ছিল বা এই অধ্যায়ে যে পরিমাণ প্রবলেম ছিল সেগুলোকে নিয়ে একটু আলাপ করার চেষ্টায় আছি। এই অধ্যায়টার যে ভিডিওটা, এই ভিডিওটা এটা হচ্ছে শুধুমাত্র বইয়ের মধ্যে যা আছে, যতটুকু আছে সেইটাকে নিয়ে একটু সামারাইজ করার চেষ্টা করব। এছাড়াও এখানে আমি টোটাল আটটা টপিক লিখেছি, যার মধ্যে যে টপিকগুলো এখানে আছে সেগুলোকে যদি একটু ভালো মতো বুঝতে হয় তাহলে এক একটার উপরে এক একটা ইন্ডিভিজুয়াল ভিডিও করার আমার ইচ্ছা আছে। এই অধ্যায়টার সামারাইজেশন হিসাবে এই ভিডিওটা করা। ফার্স্টে পটভূমি পড়তে হবে। পটভূমি মানে হচ্ছে হিস্ট্রি, পর্যায় সারণীটার পিছনে যে কত বড় হিস্ট্রি আছে সেটা একটু জানার দরকার আছে। পর্যায় সারণীর বৈশিষ্ট্যটা একটু বুঝতে হবে। বিভিন্ন পর্যায় সূত্রের মধ্যে তিনটা পর্যায় সূত্র এসএসসি সিলেবাস আলাপ করা হয়েছে, একটা হচ্ছে ত্রয়ী সূত্র, অষ্টতত্ত্ব, মেন্ডেলিফের সূত্র। মেন্ডেলিফের সূত্রের মধ্যে তোমরা জানো যে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে মেন্ডেলিফের আগের যে সূত্রটা ছিল পুরাতন সূত্রটা এবং এরপরে সংশোধিত যে সূত্রটা সেটা। এরপরে পর্যায় সারণীর ভিত্তি বা বেসমেন্ট নিয়ে একটা বিষয় আছে, এটা একটু বুঝতে হবে। ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে অবস্থান নির্ণয় করা যায়, বিশেষ করে এইটার উপরে আমি একটা 30 মিনিটসের লেকচার আপলোড করব যে শুধুমাত্র ইলেকট্রন বিন্যাস দিয়ে কিভাবে পর্যায় সারণীর অবস্থান নির্ণয় করা যাবে। এখানে অনেক কনফিউশন আছে তোমাদের স্টুডেন্টদের মধ্যে যদি আমি একটু চিন্তা করি, কারণ আমি পার্সোনালি যাদেরকে পাই সামনে স্টুডেন্টদেরকে, তাদের ভিতরে যে কনফিউশন বা তারা পড়ার সময় যে জিনিসগুলো ফিল করে, যে জিনিসগুলো তারা বোঝে না, সেটাকে আমি একটু সামারাইজ করেছি যে এইটার উপরে একটা আলাদা ভিডিও থাকবে যে কিভাবে শুধুমাত্র ইলেকট্রন বিন্যাস দিয়ে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা যায়। এটা একটু করে আলাপ করবো এই এই ভিডিওটাতে। এরপর আর একটা বিশাল জিনিস, পর্যায়বৃত্তিক ধর্ম। এই পর্যায়বৃত্তিক ধর্ম জিনিসটা তোমরা সবাই জানো, যতটুকু পড়েছ আমি চেষ্টা করব এই ভিডিওটা সম্পূর্ণটা দেখার পর তোমাদের অন্তত এই টপিকগুলোর উপরে মোটামুটি আইডিয়া ক্লিয়ার হবে। সো পর্যায়বৃত্তিক ধর্মের পরে মৌলসমূহের বিশেষ নামের আবার একটা বিষয় আছে। তোমরা যদি বইটার মধ্যে তোমাদের কেমিস্ট্রি বইয়ের পর্যায় সারণী অধ্যায়টার মধ্যে একটু খেয়াল করো তাহলে প্রত্যেকটা লাইন বাই লাইন তুমি পড়ে গেলে, তুমি যদি নিজের চেষ্টা একবার পড়ো তাহলে যে জিনিসটা জানবা সেগুলোকে আমি একটু এখানে পয়েন্টস করেছি। ক্ষার ধাতু পড়তে হবে, মৃত ক্ষার ধাতু পড়তে হবে, অবস্থান্তর মৌল পড়তে হয়, মুদ্রা ধাতু পড়তে হবে, হ্যালোজেন পড়তে হবে, নিষ্ক্রিয় গ্যাস পড়তে হবে। আমি 100% শিওর তোমরা এই জিনিসগুলো আগে থেকে জানো, আমি একটু ওই জানার উপরে আমি আরেকটু করে বলবো আর কি। এবং সবার শেষে পর্যায় সারণীর সুবিধা একটু এঁকে রেখেছি একদম সিম্পলিস্ট একটা ওয়েতে, একটা পর্যায় সারণী দেখতে কেমন হয় সহজ করে লিখেছি। এখানে নিচের দুইটা লাইন আমি বাদ দিয়েছি, এখানে অ্যাক্টিনাইডস এন্ড ল্যান্থেনাইডস সারণী নামে দুইটা লাইন আছে, ওইটা অবশ্য এসএসসি লেভেলে না পড়লেও চলবে, কিন্তু উপরের অংশটা একটু পড়তে হবে। এখন আমি যদি পর্যায় সারণীটাকে একটু দেখি, তোমরা দেখবে যে এটা একটা চার্ট, এটা একটা তালিকা, কিন্তু বিশ্বাস করো যে এই তালিকাটা বানানোর জন্য যে কত বছরের পরিশ্রম আছে, কত বিজ্ঞানীর যে অক্লান্ত অধ্যবসায় এখানে আছে সেটা একবার পড়তে হবে, নাইলে কিন্তু বোঝাই যাবে না যে কিভাবে লিথিয়ামের পরে বেরিলিয়াম চলে আসলো, কিভাবে সোডিয়ামের পরে আমরা আজকে ম্যাগনেশিয়ামকে দেখছি, কিভাবে ক্লোরিনের পরে আর্গন বসছে, কিভাবে ওই ছয়টা জিনিস একসাথে বসছে। একটু খেয়াল করি, এখানে ল্যাভোয়েসিয়ের নামটা মনে রাখতে হবে। ল্যাভোয়েসিয়ে 1789 সালে
তারও আগে অনেক সায়েন্টিস্টের মানে কন্ট্রিবিউশন আছে পর্যায় সারণীতে। ল্যাভোয়েসিয়ে যেটা হচ্ছে 1799 সালে উনি মৌলসমূহকে তিনটা শ্রেণীতে ভাগ করেন, ভৌত এবং রাসায়নিক ধর্মের ভিত্তিতে। এবং ওই ভাগ করার পরে তিনি প্রথমে একটা তালিকা প্রকাশের বা তালিকা মৌলসমূহগুলোকে একটা চার্ট আকারে উপস্থাপন করার প্রয়াস উনি নিয়েছিলেন। এবং 1799 সালে তিনি তিনটি শ্রেণীতে ভাগ করে একটা চার্টকে প্রকাশ করেন। তার অনেক বছর পরে 1864 সালে জন নিউল্যান্ড অষ্টক তত্ত্ব দিয়েছিলেন। অষ্টক তত্ত্ব হচ্ছে যে মৌলসমূহকে তিনি এমন ভাবে সাজিয়েছেন যে প্রতি অষ্টম মৌলের মধ্যে প্রথম এবং অষ্টম মৌলের মধ্যে একটা মিল থাকে। এটাকে ল অফ অক্টেভ বলা হয় বা অষ্টক তত্ত্ব বলা হয়। সেটা হচ্ছে জন নিউল্যান্ডের অষ্টক তত্ত্ব। সেটা 1864 সালে তিনি বলেছেন মৌলসমূহকে সাজানো হলে, পারমাণবিক ভর অনুসারে সাজানো হলে এদের প্রতি অষ্টম মৌলের মধ্যে ভৌত এবং রাসায়নিক ধর্মের কিছুটা মিল পাওয়া যায়। এই মিলের উপর ভিত্তি করে তিনি অষ্টক তত্ত্ব প্রদান করেন। তারও 5 বছর পরে মেন্ডেলিফ, এটা রাশিয়ার বিজ্ঞানী মেন্ডেলিফ এবং জার্মান বিজ্ঞানী হচ্ছেন লুথার মেয়ার, ওনারা আলাদা আলাদা ভাবে প্রিভিয়াস যেই চার্ট গুলো ছিল ল্যাভোয়েসিয়ের, জন নিউল্যান্ডের এবং তারও আগে যে বিদ্যাগুলো বা যে জ্ঞানগুলো পৃথিবীতে আবিষ্কৃত ছিল সেগুলোর উপর ভিত্তি করে এবং নিজেরা আরো অধ্যবসায় করে আলাদাভাবে একটা চার্ট দিলেন, এরকম একটা চার্ট দিলেন। এই চার্ট অবশ্য আরো অনেক পরে আস্তে আস্তে আবিষ্কার হয়েছে, কারণ আমরা জানি পৃথিবীতে এখন একটা সংস্থা বা রসায়নবিদদের একটা মিলন মেলা হয়, যেটা ওই জায়গাটাতে ওনারা কাজ করেন, তার নাম হচ্ছে ইউপ্যাক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। সো ওনারা অ্যাকচুয়ালি একটা ফাইনালাইজেশন দেন এবং এইরকম ভাবে আমরা একটা চার্ট পাই। যে চার্টের মধ্যে, চার্টটা কেন ইম্পর্টেন্ট, বিকজ সেই চার্টের দিকে তাকালে আমরা কোনো একটা মৌলর দিক, কোনো একটা মৌলকে আমরা স্টাডি করতে পারবো। যেমন সেই মৌলটা কেমন, সেই মৌলটার বৈশিষ্ট্য কেমন, সে কিভাবে বিক্রিয়া করবে, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কত। এখন তোমরা যদি এই প্রশ্ন করো যে এইগুলো আমাদের জন্য কেন প্রয়োজন, এটার উত্তর যদি বলি তাহলে এই এটার উত্তর বললে একটু অন্য লেভেলে চলে যাব। এক মিনিট ধরে বলি আমি যে যারা আমাদের শিক্ষা ব্যবস্থায় যখন আমরা এসএসসি, এইচএসসি, দেন ইউনিভার্সিটি, দেন এর পরবর্তীতে যখন স্টাডির স্টেপসগুলো আসে, তখন কিন্তু মানুষ অনেক ছোট ছোট মানে ছোট দিকে যেতে থাকে এবং সেই জিনিসটার ভিতরের কত বড় ব্ল্যাক হোল আছে সেটাকে আবিষ্কার করতে থাকে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, হু নোস, তোমাদের মধ্যে কেউ কেউ রসায়ন বিজ্ঞানী হতে পারো। বা আমরা যেমন শুনি না যে পদার্থে বা রসায়নে নোবেল পেয়েছেন, এমনও হতে পারে যে বাংলাদেশের একজন রসায়নবিদ নোবেল পাবেন। সেটা হতেই পারে যে আজকে তোমরা যারা কেমিস্ট্রি পড়ছো, কেমিস্ট্রি অধ্যয়ন করছো, তাদের মধ্যে থেকে একজন পাবো আমরা, আমাদের বাংলাদেশের যিনি কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পাবেন। সো তার কিন্তু একটা অবদান থাকবে, তার একটা কন্ট্রিবিউশন থাকবে, তার একটা সৃষ্টি থাকবে। সো তোমরা যারা কেমিস্ট্রিকে ভালোবাসো, সেইখান থেকে যদি বলি কেমিস্ট্রিকে ভালোবাসতে হলে এটার ভিতরে রসায়নের যে জ্ঞানগুলো এখনকার পৃথিবীতে আছে সেটাকে আগে ধারণ করতে হবে নিজের মধ্যে, এরপরে অনাবিষ্কৃত জিনিসটাকে ইনভেন্ট করে পৃথিবীর সামনে তুলে ধরতে হবে। আর অনাবিষ্কৃত জিনিসকে আগে আবিষ্কার করার জন্য বুঝতে হবে কোন কোন জিনিস আবিষ্কৃত হয়েছে। সো দিস ইজ দ্য সিনারিও, দিস ইজ দ্য বেসিক যেখান থেকে কেমিস্ট্রির স্টার্টিংটা হবে। সো সেটাই হচ্ছে পিরিয়ডিক টেবল বা পর্যায় সারণী। একটু খেয়াল করো, যদি পর্যায় সারণীর বৈশিষ্ট্য আমি বলি, তোমাদের বইয়ের মধ্যে লেখাই আছে 7 থেকে 8টা বৈশিষ্ট্য আছে যে পর্যায় সারণীতে এই যে এরকম ভাবে যেগুলো আছে না, এগুলো হচ্ছে আনুভূমিক, এরকম সারণী আছে 7টা। এই যে এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা সারণী আছে। এদের নাম হচ্ছে পর্যায়। আর এই যে এরকম ভাবে উলম্ব যে সারণী গুলো আছে বা উলম্ব যে স্তম্ভ বা কলাম গুলো আছে, এদের নাম হচ্ছে গ্রুপ। তো তোমরা এগুলো জানো, গ্রুপ কি, পর্যায় কি। মনে রাখতে হবে যে এইরকম গ্রুপ করা হয়েছে 18টা গ্রুপ আছে এবং
সাতটা পর্যায় আছে পর্যায় সারণীতে। প্রথম পর্যায় যেটা একটু খেয়াল করো, এখানে হাইড্রোজেন আর এখানে হিলিয়াম, তাহলে হাইড্রোজেন আর হিলিয়াম আছে প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম বেরিলিয়াম, তারপর এখানে কি হবে বলো তো? পাঁচ নম্বর কার্বন লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ম। তাহলে এটা হচ্ছে বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ম। তারপরে সোডিয়াম ম্যাগনেসিয়াম, এখানে কি হবে? অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম, এরকম আছে অনেক, স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক, তারপর গ্যালিয়াম জার্মেনিয়াম আর্সেনিয়াম ইন্ডিয়াম, এরকম অনেক আছে। সো আমি সবগুলো লিখি নাই, মানে একটু কেমন ক্লামজি হবে, আমি প্রথম তিরিশটাই চিন্তা করলাম। এখন এই যে মৌলগুলোকে এইরকম ভাবে একটার পর একটা বসানো হয়েছে, এটা তো এমনি এমনি বসানো হয় না, এদের এদের পিছনে নিশ্চয়ই কারণ আছে। সো এই কারণগুলোকে আগে একটু আগে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে অ্যাকচুয়ালি বেসিকটা কি। প্রথম যে গ্রুপ, আমি যদি প্রথম গ্রুপের চিন্তা করি, এই প্রথম গ্রুপটাকে কি বলে? এটার নাম হচ্ছে ক্ষার ধাতু। এটা আমি একটু পরে আসছি, পর্যায় সূত্রগুলো আগে একটু তোমাদের বলে নেই। তোমরা যেহেতু ত্রয়ী সূত্রটা তোমরা জানো, যে ত্রয়ী সূত্রটা হচ্ছে এটা নিউল্যান্ডের ত্রয়ী সূত্র, যে পর্যায় সারণীর যে কোনো একই গ্রুপের প্রথম এবং তৃতীয়, মানে তিনটা যে কোনো তিনটা ধরলে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের অ্যাভারেজ বা গড় হবে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান। যেমন তোমাদের বইয়ে এটা লেখাই আছে, লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7 আর পটাশিয়ামের হচ্ছে 39। তো 39 আর হচ্ছে 7 কে অ্যাভারেজ করলে যে 23 হয় সেটা হচ্ছে সোডিয়াম। এখন সোডিয়ামের পারমাণবিক ভর এই যে এখানে যেটা দেওয়া আছে নিচে, তোমাদের বইয়ে এরকম ভাবে দেওয়াই আছে যে পারমাণবিক ভর হচ্ছে এটা, মানে নিচে যেটা আছে, এই পারমাণবিক ভর কি ভগ্নাংশ হতে পারে? ডেফিনেটলি পারে, পারমাণবিক ভর ভগ্নাংশ হতে পারে। কারণ হচ্ছে এই পারমাণবিক ভরের সংজ্ঞা কি আগে সেটা বুঝতে হবে। সংজ্ঞা হইল যে এই মৌলের একটা পরমাণুর ভর কার্বন 12 পরমাণুর যে আইসোটোপ তার ভরের 12 ভাগের এক অংশের তুলনায় যতগুণ ভারী তাকে এই মৌলের পারমাণবিক ভর বলে। এখন সোডিয়ামের পারমাণবিক ভর এখানে হচ্ছে কত? 23। ইট মিন্স সোডিয়ামের একটা পরমাণুর ভর C12 পরমাণুর ভরের 12 ভাগের এক অংশের তুলনায় 23 গুণ ভারী। সো এটা 39. পটাশিয়াম 39.01 হইতেই পারে। সো এখন নিচেরটা হচ্ছে পারমাণবিক ভর, এটা হচ্ছে মৌলের নাম কার্বন। মৌলের নাম কি কি ভাষা থেকে নেওয়া হয়েছে সেটাও আমরা জানি, মৌলের নাম নেওয়া হয়েছে ল্যাটিন ইংরেজি আর আরবি ভাষা থেকে। আরবিতে দুইটা মৌলের নাম আছে, একটা হচ্ছে বোরন আর জিরকোনিয়াম, ইংরেজিতে অনেক নাম আছে, ল্যাটিনেরও নাম আছে। তোমরা ল্যাটিনের নামগুলো জানো, এই যে কাপ্রন এটা হচ্ছে ল্যাটিন নাম, এই যে আয়রন ফেরাম এটা ল্যাটিন নাম, হ্যাঁ। তারপরে এখানে আরো অনেক আছে, যেমন সোডিয়াম এটা ন্যাট্রিয়াম এটা ল্যাটিন নাম। সো এটা হচ্ছে ল্যাটিন নাম বা ইংলিশ নাম অথবা আরবি নাম, যে নামটা থাকবে। এটা হচ্ছে মৌলের প্রতীক, এটা হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা। অনেকের একটা ভুল ধারণা আছে যে পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে হয়তো পারমাণবিক ভর পাওয়া যাবে, এই চিন্তাটাই করা যাবে না। দিস ইজ নট ট্রু, কারণ পারমাণবিক ভরের হিসাব কখনোই পারমাণবিক সংখ্যার কোনো গুণফলের মানের প্রকাশ না। পারমাণবিক ভর হচ্ছে সেটা ওই কার্বন 12 থেকে কত গুণ ভারী, সেটা হইতে পারে 39.05 টাইমস ভারী, সেটা হতে পারে 35.5 টাইমস ভারী। 35.5 টাইমস ভারী হচ্ছে ক্লোরিন, কারণ ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। ইট মিন্স ক্লোরিনের একটা পরমাণুর ভর কার্বন 12 পরমাণুর আইসোটোপের ভরের 1/12 অংশের তুলনায় 35.5 গুণ ভারী। সো পারমাণবিক ভর ভগ্নাংশ হতে পারে, কিন্তু পারমাণবিক সংখ্যা কখনোই ভগ্নাংশ হতে পারে না, বিকজ পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা। এখন কার্বনের যে পরমাণু তার ভিতরে কি 6.5টা প্রোটন থাকতে পারে? পারে না, সেখানে 6টা প্রোটন আছে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 6।
কোন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে ওই মৌলের প্রোটন সংখ্যা। সুতরাং এই এক্সপ্রেশন গুলো প্রত্যেকটা বক্সে আছে। সো তোমরা যখন মুখস্থ করবা, অনেকে আমাকে এইটাও প্রশ্ন করে যে স্যার এসএসসি লেভেলে কয়টা মৌল মুখস্থ করা লাগবে, এটার উত্তর আমার কাছে স্পেসিফিক ভাবে নাই। অনেক স্টুডেন্ট আছে পুরো পর্যায় সারণী মুখস্থ বেস্ট, কিন্তু দিস ইজ নট ম্যান্ডেটরি। কয়টা মুখস্থ করতে হবে তারও কোনো স্পেসিফিকেশন নাই, তবে 50টা মনে রাখা ভালো। এই কথা শুনলে তোমরা যদি আমাকে কেউ অপছন্দ করো যে 50টা, অনেকে আছে 20টাই মনে রাখতে পারে না 50টা। হ্যাঁ, এখন এক্সপ্রেশন তো অনেক থাকবে, এখন তুমি কতটুকু পারো বা পারো না তার উপর ভিত্তি করে যদি তোমার ফিলিংস তৈরি হয় বা তোমার টার্গেট তৈরি হয় তাহলে তো বেশি ভালো করা যাবে না। মানুষ যতটুকু পারে সেটাই যদি তার টার্গেট হয় তাহলে সে সামনে যাবে কেমনে। টার্গেট থাকতে হবে তুমি যেটা পারো না সেটা অ্যাচিভ করা, তাহলে না সম্ভব আগায় যাওয়া। তাহলে এই পর্যায় সারণীর ত্রয়ী সূত্র অষ্টক তত্ত্ব এটা একটু মাথায় রাখতে হবে। অষ্টক তত্ত্ব এই যে এটা জন নিউল্যান্ডের অষ্টক নিয়ম, তিনি বলেছেন মৌলগুলোকে পারমাণবিক ভর অনুসারে সাজালে যে প্রতি অষ্টম মৌলের মধ্যে একটা মিল পাওয়া যায়, এটা হচ্ছে অষ্টক তত্ত্ব। আর ত্রয়ী সূত্রটা বললাম ওই যে তিনটা মৌলের প্রথম এবং তৃতীয়টার পারমাণবিক ভরের গড় হচ্ছে মাঝখানেরটার পারমাণবিক ভর, এটা হচ্ছে ত্রয়ী সূত্র। আর মেন্ডেলিফের সূত্রের একটা খুব মজার বিষয় আছে, মেন্ডেলিফ তার আগে একটা নাম মনে রাখতে হবে, ওনার নাম হচ্ছে বিজ্ঞানী হেনরি মোসলে, সালটা হচ্ছে 1913 সাল। হেনরি মোসলে উনি পারমাণবিক সংখ্যা জিনিসটার প্রবর্তন করেন বা এই নলেজটা পৃথিবীর সামনে নিয়ে আসেন। পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা। মেন্ডেলিফের আগের যে সূত্রটা ছিল সেখানে কিছু ঝামেলা ছিল, সেই ঝামেলার জায়গাটাকে বুঝতে হবে। মেন্ডেলিফের আধুনিক পর্যায়ের সূত্রের আগের সূত্রটা মানে সংশোধিত সূত্রের আগের সূত্রটা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা লেখা আছে যদি মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজানো হয় তাহলে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়, কথাটা ভুল। উনি বলেছিলেন পারমাণবিক ভর অনুসারে সাজাইতে, মানে মেন্ডেলিফের আগের সূত্রটা ছিল পারমাণবিক ভর অনুসারে সাজানো। এখন ভর অনুসারে সাজাইলে যেটা হয় আমরা জানি যে এখানে এই যে যেমন ধরো হাইড্রোজেনের যে পারমাণবিক ভর এটা 1.008, তার চেয়ে হিলিয়াম একটা বেশি। ঠিক তেমন ভাবে লিথিয়ামের চেয়ে বেরিলিয়াম বেশি, মানে এটার চেয়ে এটার পারমাণবিক ভর বেশি। তো আমি যত সামনে যেতে থাকবো বোরনের চেয়ে কার্বনের বেশি, কার্বনের হচ্ছে 12.01, নাইট্রোজেনের হচ্ছে 14 পয়েন্ট সামথিং, অক্সিজেনের 16, ফ্লোরিনের 19, নিয়নের একটু বেশি। ঠিক এরকম ভাবে বাম থেকে ডানে যেতে থাকলে অর্থাৎ পরবর্তীতে যে কোনো মৌলের ক্ষেত্রে যেতে থাকলে পারমাণবিক ভর ধরে যদি আগাইতে থাকি তাহলে ঝামেলা হচ্ছে এই যে আর্গন আর এই যে পটাশিয়াম, এছাড়াও আয়োডিনের আগে এখানে আছে টেলুরিয়াম, এদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়। ঝামেলাটা হচ্ছে এইরকম যে এই যে আয়োডিন আর টেলুরিয়াম এছাড়া আর্গন আর হচ্ছে পটাশিয়াম, ঝামেলাটা হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে সিলিকনের বেশি, সিলিকন হচ্ছে ফসফরাসের বেশি, তার চেয়ে সালফারের বেশি, তার চেয়ে ক্লোরিনের বেশি, মানে পারমাণবিক ভর বেশি। কিন্তু ক্লোরিনের চেয়ে আর্গনের বেশি, কিন্তু আর্গনের চেয়ে পটাশিয়ামের কম। আর্গনের পারমাণবিক ভর হচ্ছে 39.9, কিন্তু পটাশিয়ামের হচ্ছে 39.1। এছাড়াও টেলুরিয়াম এবং আয়োডিনের মধ্যে এটার হচ্ছে 126.1, এটার হচ্ছে অলমোস্ট 127। এই যে টেলুরিয়ামের 127, আয়োডিনের 126। এখন তাইলে পারমাণবিক ভর অনুসারে যদি সাজাই তাহলে আস্তে আস্তে যদি সামনে বাড়তে থাকে তাহলে আর্গনকে যে বসাইতে হবে এখানে আর পটাশিয়ামকে বসাইতে হবে এখানে, কারণ আর্গনের পারমাণবিক ভর পটাশিয়ামের চেয়ে বেশি। তাহলে পটাশিয়াম এখানে হবে, আর্গন এখানে হবে, টেলুরিয়াম এখানে হবে, আয়োডিন এখানে হবে। কিন্তু এইরকম করলে সমস্যাটা কোথায়, আমরা জানি 18 নম্বর গ্রুপটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস,
হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, আমরা এগুলো জানি নিষ্ক্রিয় গ্যাস। তাহলে পারমাণবিক ভর অনুসারে যদি সাজাই, তাহলে এখানে পটাশিয়াম দিতে হবে আর এখানে আর্গন দিতে হবে। তাহলে পটাশিয়াম কি নিষ্ক্রিয় গ্যাস হবে আর আর্গন কি ক্ষার ধাতু হবে? তা তো হবে না। আবার টেলুরিয়াম আয়োডিনকে যদি এক্সচেঞ্জ করে দিই, আয়োডিন যদি এখানে দিই, আয়োডিন এখানে দিলে টেলুরিয়াম এই জায়গায় হবে। টেলুরিয়াম কি হ্যালোজেন নাকি? হ্যালোজেন তো না, টেলুরিয়াম তো হ্যালোজেন গ্রুপে দেয়া যাবে না। তাহলে আয়োডিনকে হ্যালোজেন গ্রুপে রাখতে হইলে টেলুরিয়ামের পরেই স্থান দিতে হবে। আর্গন যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, তাহলে আর্গনকে পটাশিয়ামের আগেই স্থান দিতে হবে, যদিও এদের পারমাণবিক ভরের ম্যাচিং হয় নাই। সেই কারণে মেন্ডেলিফের পারমাণবিক ভর অনুসারে সাজাইলে যে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয় সূত্রটা দিয়েছিলেন, সেটা গ্রহণযোগ্য না। এরপরে সংশোধিত সূত্র কি আসছে? যখন 1913 সালে হেনরি মোসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করলেন, তখন সূত্রটা এরকম হচ্ছে যে যদি মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়, তাহলে তাদের মৌল, তাহলে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি পর্যায়ক্রমে আবর্তিত হয়, হুইচ ইজ গুড, ডেফিনেটলি গুড। কারণ আর্গন হচ্ছে 18, পটাশিয়াম হচ্ছে 19, মানে পারমাণবিক সংখ্যা হিসাব করলে। তাহলে আর্গনকে 18 রাখলে 18 গ্রুপের মধ্যেই থাকবে, 19 রাখলে গ্রুপ 1 এ থাকবে, হুইচ ইজ গুড। সুতরাং মেন্ডেলিফের সংশোধিত সূত্র হচ্ছে যে যদি মৌলসমূহকে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়, পারমাণবিক ভর না, কিন্তু পারমাণবিক ভর না, এটা না, পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়, তাহলে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়, দ্যাট ইজ ওকে। সো মেন্ডেলিফের সংশোধিত সূত্র এটা। পরবর্তীতে যে জিনিসটা পড়তে, সেটা হচ্ছে পর্যায় সারণীর ভিত্তি। আমরা সবাই জানি পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ওয়েল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগে ইলেকট্রন বিন্যাস কি বুঝতে হবে, তোমরা তৃতীয় অধ্যায় আর ভিডিওটা যারা আমার দেখেছ, যেটাকে আমি ইলেকট্রন কনফিগারেশন নামে আপলোড করেছিলাম, সেটাতে খুবই সংক্ষেপে আমি ইলেকট্রন বিন্যাসটা বলেছি। এবং আমি কথা দিয়েছিলাম যে ইলেকট্রন বিন্যাসের উপরে আলাদা একটা ভিডিও দিব, যেখানে অরবিট, অরবিটালের সমস্ত কিছু থাকবে। সেই ভিডিওটা তোমরা যদি দেখে থাকো, তাহলে দেখবা যে ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় তার একটা প্রাইমারি লেভেলের ডিসকাশন আছে। তো সেই ইলেকট্রন বিন্যাস হচ্ছে পর্যায় সারণীর ভিত্তি, এবং এ কারণেই ভিত্তি যে সেই ইলেকট্রন বিন্যাস থেকে মৌলটা পর্যায় সারণীর কোথায় অবস্থিত সেটা বের করা যাবে। এবং পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস হওয়ার পিছনে আরো একটা কারণ হচ্ছে যে প্রত্যেকটা মৌলের একটা স্বতন্ত্র পারমাণবিক সংখ্যা আছে। যেমন সোডিয়ামের 11, ম্যাগনেশিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13, নিকেলের 28, জিঙ্কের 30, ওই যে ভ্যানাডিয়ামের 23, স্ক্যান্ডিয়ামের 21, এগুলো হচ্ছে একদম রিয়েল নাম্বারস, এবং এগুলো হচ্ছে ওই মৌলটার একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। ইট মিন্স যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, অর্থাৎ সোডিয়ামের একটা পরমাণুতে 11টা প্রোটন আছে এবং 11টা ইলেকট্রন আছে, যেটা অন্য কোনো পরমাণুতে নাই স্বাভাবিক অবস্থায়। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, তার মানে ক্যালসিয়ামের একটা পরমাণুতে 20টা প্রোটনই আছে এবং 20টা ইলেকট্রন আছে, এবং এই 20 নাম্বারটা হচ্ছে ক্যালসিয়ামের জন্য স্বতন্ত্র, এবং এটাই হচ্ছে ক্যালসিয়ামের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের জন্য পরিচায়ক যে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20। সো ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 20 হয়, অর্থাৎ পর্যায় সারণীতে একটা মৌল কেবলমাত্র একটা স্থানই দখল করবে, কারণ একটা মৌলের কেবলমাত্র একটা নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা আছে, এবং ওই পারমাণবিক সংখ্যার কেবলমাত্র একটা নির্দিষ্ট ইলেকট্রন বিন্যাস সম্ভব, এবং সেই ইলেকট্রন বিন্যাস দিয়ে মৌলসমূহের অবস্থান পর্যায় সারণীতে জানা যায়। এবার তোমরা যদি একটু পর্যায় সারণীর দিকে ভালো মতো তাকাও, ভালোবাসার দৃষ্টিতে তাকাও, জানার দৃষ্টিতে তাকাও, তাইলে একটু ভালো মতো দেখো যে এটা যে ওয়ান না, এখানে রোমান হরফে আরো নিচে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে 1A, এটা হচ্ছে 2A, এটা হচ্ছে 3A, 4A, 5A, 6A, 7A, 0 মানে 8A। আচ্ছা, এটা হচ্ছে
3 4 5 6 7 8 8 8 1 2 এটা হচ্ছে 3b 4b 5b 6b 7b 8b 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 1b 2b এটা দেওয়া আছে পর্যায় সারণীতে এখন তোমাদের এই মুহূর্তে যদি তোমাদের আবার চিন্তা হয় এই সব কি বা এই রকম কেন তাহলে এটার ব্যাখ্যা দেওয়ার জন্য একটু মনোযোগ দিতে হবে যে কেমন করে এটা আবার এ আর বি উপগ্রুপ হইছে বা এটার পিছনে শানে নজুলটা কি এখন জিঙ্ক কেন 2b হইল আবার এখানে ক্যালসিয়াম কেন 2a হইল আবার জিঙ্ক কেনই বা 12 হবে ক্যালসিয়াম কেন 2 হবে এখন লাল কালার দিয়ে যেটা লেখা সেটা হচ্ছে একদম সিরিয়াল পর্যন্ত গেলে 18 পাওয়া যাবে আর ব্ল্যাক যে স্টিক মার্কার দিয়ে লিখেছে সেগুলো হচ্ছে এবি গ্রুপের পরিচয়ক এইখানেই হচ্ছে প্যাচটা যে অনেক স্টুডেন্টের এটাও অনেক ঝামেলা যে এখন আমি কিভাবে চিন্তা করব চিন্তা করার জন্য আমি 2 মিনিট একটু ব্যাখ্যা করে দিচ্ছি প্রাইমারি লেভেলে যেমন ক্যালসিয়ামের কথা চিন্তা করি আচ্ছা ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20 হিসাব করলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d তো নাই 4s2 এখন ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসে 3d নাই তো তাহলে আমি কি 3d দিব হ্যাঁ 3d তে যদি যাইতো ইলেকট্রন তাহলে আমি 3d দিতাম কিন্তু 3d তে ইলেকট্রন নাই কিন্তু 3d তে যদি যায় তাহলে 3d তে এখানে লিখে 4s কে আগে দুইটা ইলেকট্রন দেওয়ার পরে যদি আরো বেশি ইলেকট্রন দিতে হয় তখন 3d তে যাবে কারণ আমরা জানি ইলেকট্রন আগে 4s অরবিটালে যায় তারপর 3d অরবিটালে যায় কিন্তু লেখার সময় আমরা 3dটাকে লিখব 4sটাকে পরে লিখব আচ্ছা এই ব্যাপার আগেও ব্যাখ্যা করেছি আমি এখন এখানে যে 20টা হইছে না 2 2 4 6 6 10 2 12 6 18 8 2 20 20টা হইছে এখন এখানে যে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা এটা কত এটা 4 আর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা দুইটা সুতরাং সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন যতটা হবে সেটা হচ্ছে ওই মৌলের গ্রুপ নাম্বার এটাও তোমরা জানো এটা হচ্ছে গ্রুপ আর এটা হচ্ছে পর্যায় তাহলে ক্যালসিয়াম কত পর্যায়ের কত গ্রুপে থাকবে ফোর্থ চতুর্থ পর্যায়ের দ্বিতীয় গ্রুপে থাকবে এবং এটা আসলেই তাই আছে তাহলে এটা যদি হয় 1 2 3 4 5 6 7 তাহলে এই যে ক্যালসিয়াম এটা 2 আছে এখন এখানে কি কোনো ডি অরবিটাল আছে ডি অরবিটাল নাই আমি ডি অরবিটাল কি হিসাবটা করব এখানে না তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে গ্রুপ 2a গ্রুপ 2a পর্যায় হচ্ছে 4 নম্বর পর্যায় তাহলে এটা যদি 2a হয় তাহলে 2b এর যে জিঙ্ক সেটা কেমন করে 2b তে থাকবে এখন একটু জিঙ্কের হিসাবটা করি জিঙ্ক হচ্ছে 30 1s2 2s2 2p6 3s2 3p6 3d 10 4s2 তাই না হিসাবটা এখন এটা 30 হইছে কিন্তু এখন ডি অরবিটালে যে 10 আছে আর 4s এ যে 2 আছে এখন ও যে চতুর্থ পর্যায়ে সেটা আমরা বুঝতে পারছি জিঙ্ক যে চতুর্থ পর্যায়ের মৌল সেটা বোঝা যাচ্ছে কারণ এটা হচ্ছে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা এখন গ্রুপ কত হবে ওর যে ফোর্থ শেল মানে 4 নম্বর শেল সেখানে তো দুইটা ইলেকট্রন আছে কিন্তু ডি অরবিটাল কিন্তু এখানে পূর্ণ আছে এখন ডি অরবিটাল যদি পূর্ণ থাকে তাহলে ডি কে কাউন্ট করে 10 আর 2 12 যোগ করলে এটা 12 নম্বর গ্রুপে দেখাচ্ছে কিন্তু এটা 2b হওয়ার পিছনে কারণ হইল যে এখানে ডি অরবিটাল থাকা সত্ত্বেও ডি অরবিটাল যেহেতু পূর্ণ আছে সুতরাং ডি অরবিটালের কাউন্ট কে বাদ দিয়ে এটাকে 4s2 যেহেতু আছে এই ডি অরবিটাল কে বাদ দেওয়ার কারণে এই 4s2 টাকে আমরা 2 হিসাব করব এবং ডি অরবিটাল কে আমরা কাউন্ট করিনি কিন্তু ডি অরবিটাল কে পূর্ণ করার কারণে এটা 2b হয়ে যাবে এখন এটার পিছনে কারণ দেখুন আমি যদি
নিকেলের কথা চিন্তা করি, নিকেল হচ্ছে 28। তো নিকেল যদি 28 হয়, এখন সেটা কেমন করে হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। এখন 2 4 6 10 12 18, আর হচ্ছে 28, তার মানে 10। তাহলে এখানে 2 দেওয়ার পরে এখানে 8 দিতে হবে। তো এখন এইটা কেমন করে 8b হলো? নিকেল 8b না? এখন হিসাব করে দেখো যে এইখানে 4s, এটা যে চতুর্থ পর্যায়, এটা আমরা বুঝতে পারছি পর্যায় ঠিক আছে। তো এখন এখানেও তো সর্ববহিঃস্থ শক্তি স্তরে দুইটা ইলেকট্রন, তাহলে এইটা কি 2b হওয়ার কথা ছিল না? কিন্তু এটা তো না, নিকেল কেন 8b? কারণ হচ্ছে এই যে d অরবিটালে 8টা ইলেকট্রন আছে, এই 8টা ইলেকট্রন, তো আরো 2টা ইলেকট্রন লাগবে এটাকে ফিল আপ করার জন্য। এখন এই d অরবিটালে যেহেতু 8টা ইলেকট্রন আছে, যদি d অরবিটাল আমরা কাউন্ট করি, তাহলে এখানে আমাকে 8b তে আসতে হবে। কিন্তু উপরে দেখো 10 আছে, কারণ এটা তো 10 কেমনে হলো? এই যে 4s এর 2 আর 8 যোগ করলে 10 হবে। এই কারণে এটা সর্ববহিঃস্থ শক্তি স্তরে টোটাল 3d আর 4s কে কাউন্ট করে এখানে 10 হিসাব করা হয়েছে। কিন্তু 8b দেওয়ার পিছনে নজরটা হচ্ছে যে যে 4s2 বাদ 3d তে কয়টা আছে? 8টা আছে। 3d তে 8 থাকার কারণে এটা হচ্ছে 8b গ্রুপে। এখন হিসাব যদি করো যে আমি যদি স্ক্যান্ডিয়ামের হিসাবটা করি, স্ক্যান্ডিয়াম কেন আবার 3d তে আসছে? স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, তাহলে এটা হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s, তাহলে 4s এ কত হবে? 2, তাহলে 3d তে হবে 1, তাই না? তাহলে তো 21 হলো, তাহলে 2 2 4 6 10 2 12 6 18 1 19 আর 2 2 21। এখন সর্বশেষ শক্তি স্তর, আমি এটাও যে চতুর্থ পর্যায়ে সেটাও বোঝা যাচ্ছে, কিন্তু এটা কি 2 এ? না তো, কারণ এই যে ডি অরবিটালে 1 আছে, ওকে তো হিসাব করতে হবে। যেহেতু ডি অরবিটালে 1টা ইলেকট্রন আছে, ডি এর 1 আর এস অরবিটালে 2, হিসাব করলে কত হইল? 3। এবং যেহেতু ডি কে আমি কাউন্ট করেছি, সুতরাং এটা হবে 3b গ্রুপে, এন্ড দিস ইজ 3b। এখন এটা যদি তোমাদের কাছে কঠিন লাগে, অক্সিজেন ফ্লোরিন এ গ্রুপের ইলেকট্রন বিন্যাসগুলো সহজ, ওইখানে ডি কাউন্ট হবে না, বা ডি থাকলেও সেটা sp ডি। আচ্ছা, তোমাদের এটা একটু ক্লিয়ার করে দেই, পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে সেগুলোকে 4টা ব্লকে ভাগ করা যায়, s ব্লক, p ব্লক, d ব্লক, f ব্লক। যাই ইলেকট্রন বিন্যাস করি, লাস্ট শেলটা গিয়ে কিন্তু sp df এর কোন না কোন একটাতে পড়বে। এখন ইলেকট্রন বিন্যাস যদি s অরবিটালের s তে গিয়ে পড়ে, যে কোনো s, 1s, 2s, 3s, 4s, s এ গিয়ে পড়ে, তাহলে সেটা s ব্লক মৌল, p তে গিয়ে পড়লে p ব্লক, d তে গিয়ে পড়লে d ব্লক, f এ গিয়ে পড়লে f ব্লক। সো ওই যে ব্লকের সাথে যে তুলনা, এখানেও কিন্তু যেমন এটা সর্বশেষ s এ গিয়ে পড়ছে, এটা s ব্লক মৌল, এখানে প্রত্যেকটাই কিন্তু s এ গিয়ে পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে যে গ্রুপ নির্ণয় করার ক্ষেত্রে যে ঝামেলাটা হয়, অনেকেই এটা বলেছে যে 1 আর 2, এই দুই গ্রুপের ইলেকট্রন বিন্যাসের পরবর্তী যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস আসবে, সেক্ষেত্রে গ্রুপ সংখ্যা নির্ণয় করার জন্য সর্ববহিঃস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করতে হবে, এটা বইও দেওয়া আছে। কিন্তু এই হিসাব করলে কিন্তু সাস্টেইনেবল নলেজ পাওয়া যাবে না, যে কিভাবে আমি কোনো পর্যায়ে, যেমন আমাকে যদি 109 দেওয়া হয় ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাসটা করে ওই মৌলটা কোন গ্রুপে আছে, সেটা কি বি না এ, সেটাকে আইডেন্টিফাই করার জন্য অনেক অনেক গবেষণার দরকার আছে, একটু পড়াশোনার দরকার আছে। এ কারণে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কিভাবে অবস্থা নির্ণয় করতে হয়, এটার একটা আলাদা ভিডিও দিব, যেখানে আমি শুধুমাত্র একটা টপিক নিয়ে আলোচনা করব, যে ইলেকট্রন বিন্যাস করে আমি কিভাবে বুঝবো সেটা কি বিতে না এতে, কত নম্বর এতে, কত নম্বর বিতে। আবার হিসাব করে যেমন আর্গনের যদি বলি, আর্গনের হচ্ছে 18, এত সহজ জিনিস যে আর্গন 18 এর কোথায় গিয়ে ঠেকবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এখানে তো শেষ, এখানে তো d ব্লকই নাই, তাহলে এটা সর্ববহিঃস্থ শক্তি স্তর, শক্তি স্তর 3, থার্ড শেল আছে, তাহলে এটা কত নম্বর পর্যায়ে আছে? আর্গন তৃতীয় পর্যায়ে। এখন লাস্ট যে শেল 3, 3 তে s এবং p অরবিটালে টোটাল ইলেকট্রন কয়টা? 8টা।
সুতরাং যেহেতু এখানে আটটা আছে তাহলে এটা কি আট নম্বর গ্রুপে হবে? না তো, এটা হচ্ছে আঠারো নম্বর গ্রুপে। তাহলে এই হিসাবটা কেমন করে করতে হবে? যেহেতু এটা আঠারো নম্বর গ্রুপে, যেহেতু এটা এক এবং দুই এই গ্রুপের বাইরে, সুতরাং এখানে দশ যোগ করে আঠারো বানাইতে হবে। কিন্তু তুমি যদি এবির হিসাবটা করো, লাস্ট সেলে আটটা আছে আমরা জানি, এবং লাস্ট সেলে আটটা থাকা মানে এটা নিষ্ক্রিয় গ্যাস, এবং নিষ্ক্রিয় গ্যাস সবাই হচ্ছে জিরো গ্রুপে। তাহলে এখানে আমি আঠারো হিসাবটা কিভাবে পাবো? এই যে আটের সাথে, যেহেতু এটা ওয়ান এবং টু গ্রুপের বাইরে, সুতরাং এটার ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দশ যোগ করে আমরা আঠারো পেয়েছি, অর্থাৎ এটা আঠারো নম্বর গ্রুপে এবং তৃতীয় পর্যায়ে। আসলেই তাই। সো এটা নিয়ে কনফিউশনের কিছু নাই। আমার এতটুকুর আলোচনায় যদি এটাতে বিন্দু মাত্র তোমাদের মানে জিনিসটা বুঝতে পারো, তাহলে বলবো যে এই জিনিসটাকে একটু মাথায় রাখো, পরের ভিডিওতে যখন আপলোড করব, যেখানে ইলেকট্রন বিন্যাস নিয়ে শুধু পর্যায় সারণীতে অবস্থান থাকবে, সেখানে আমি চেষ্টা করব সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস দিয়ে কিভাবে ব্যাখ্যা করা যায় সেটাকে এক্সপ্লেইন করার। এখানে আমি পাঁচটা মৌল দিয়েছি এবং এগুলো সোজা, এগুলো সবার বাইরে একটা করে ইলেকট্রন থাকবে, এই জন্য এরা হচ্ছে গ্রুপ একে। তাহলে ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীর অবস্থান নির্ণয়, এটাকে আপাত দৃষ্টিতে তোমরা মানে ধরে রাখো যে যতটুকু জ্ঞান এখানে শেয়ার হয়েছে তোমাদের সাথে আমার, সেখানে তোমরা একটু বইয়ের মধ্যে একটু রিডিং করে দেখতে পারো যে ইলেকট্রন বিন্যাস করে কিভাবে বোঝা যাবে যে এই মৌলটা কত নম্বর পর্যায়ে, কত নম্বর গ্রুপে। এরপর যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে পর্যায়বৃত্তিক ধর্ম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটু মুছে দিই এটা। আচ্ছা, পর্যায়বৃত্তিক ধর্ম ইম্পর্টেন্ট, ডেফিনেটলি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে পর্যায়বৃত্তিক ধর্ম কাকে বলে সেটা বোঝা দরকার আগে। পর্যায়বৃত্তিক ধর্ম হচ্ছে, এটা একটা পর্যায় সারণী, এই পর্যায় সারণীর এটা হচ্ছে বাম পাশ, এটা হচ্ছে ডান পাশ। বাম পাশ থেকে ডান পাশে যেতে থাকলে কোনো পর্যায়ের অথবা কোনো গ্রুপের উপর থেকে নিচে আসতে থাকলে যে সকল ধর্মের পর্যায়ক্রমিক পরিবর্তন হয়, একটা সিকোয়েন্সিয়াল চেঞ্জ হয়, অর্থাৎ আস্তে আস্তে বাড়তে থাকে অথবা আস্তে আস্তে কমতে থাকে, এরকম হয়, তাহলে ওই ধর্মগুলোর নাম হচ্ছে পর্যায়বৃত্তিক ধর্ম। তাহলে ইফ কোয়েশ্চেন যদি এরকম আসা যায় পর্যায়বৃত্তিক ধর্ম কাকে বলে, অ্যান্সার হবে পর্যায় সারণীর কোনো পর্যায়ের বাম থেকে ডানে যেতে থাকলে অথবা কোনো গ্রুপের উপর থেকে নিচে আসতে থাকলে যে সকল ধর্মের পর্যায়ক্রমে পরিবর্তন হবে বা পর্যায়ক্রমিক পরিবর্তন হবে তাদেরকে পর্যায়বৃত্তিক ধর্ম বলে। কি কি ধর্ম আছে? পরমাণুর আকার, সক্রিয়তা, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ পটেনশিয়াল, ইলেকট্রোনেগেটিভিটি বা ইলেকট্রন আসক্তি, এই জিনিসগুলো প্রত্যেকটাই হচ্ছে পর্যায়বৃত্তিক ধর্ম। আরও আছে, তবে এসএসসির বোর্ড কোয়েশ্চেনগুলোকে একটু অ্যানালাইসিস করলে সবচেয়ে বেশিবার যেটা আসছে সেটা হচ্ছে পরমাণুর আকার একটি পর্যায়বৃত্তিক ধর্ম, সেটা ব্যাখ্যা করো। দিস ইজ সিম্পলি ভেরি কমন কোয়েশ্চেন, যদি টেস্ট পেপারটা তোমরা যদি এটা অ্যানালাইসিস করো, পরমাণুর আকার, এটার সাথেও আরো অনেকগুলো ব্যাখ্যা করা যাবে যে বাম পাশ থেকে ডান পাশে যেতে থাকলে পরমাণুর আকার কমে, উপর থেকে নিচে আসতে থাকলে পরমাণুর আকার বাড়ে। কিভাবে বাড়ে? এখন যদি তুমি সবচেয়ে বেশি কমন হচ্ছে তৃতীয় পর্যায়টা দিয়ে অনেকে ব্যাখ্যা করে, যে এই যে মনে করো যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এটা তৃতীয় পর্যায়। আবার যদি একটু উপর থেকে চিন্তা করি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এখন আচ্ছা, আমি উপরের দুইটার একটু মুছে দিই। ধরো যে এটা একটা গ্রুপ আর একটা পর্যায়। এখন এই গ্রুপের বাম থেকে ডানে যদি আমি যেতে থাকি, তাহলে কি হবে? উপর থেকে নিচে আসতে থাকলে কি হইতে থাকবে? অলওয়েজ মনে রাখবা যে বাম পাশ থেকে ডান পাশে যেতে থাকলে পরমাণুর আকার কমে, আর উপর থেকে নিচে আসতে থাকলে পরমাণুর আকার বাড়ে। বিকজ কারণ হচ্ছে এই সোডিয়ামের শেল কয়টা,
আমি একটু ধরো ম্যাগনেসিয়ামের শেল কয়টা, ম্যাগনেসিয়ামের শেল হচ্ছে একটা দুইটা তিনটা, অ্যালুমিনিয়ামের শেল হচ্ছে একটা দুইটা তিনটা, ক্লোরিনের শেলও হচ্ছে বা হ্যাঁ ক্লোরিনের শেলও হচ্ছে একটা দুইটা তিনটা, কিন্তু পটাশিয়ামের, এটা সোডিয়ামের যেহেতু বলছি, আচ্ছা পটাশিয়ামের যদি বলি তাহলে পটাশিয়ামের শেল হচ্ছে এক দুই তিন চার, রুবিডিয়ামের শেল যদি বলি তাহলে হবে এক দুই তিন চার পাঁচ, সিজিয়ামের ছয়টা হবে, ফ্রান্সিয়ামের সাতটা হবে। তো এখন বাম পাশ থেকে ডান পাশে যেতে থাকলে, বাম পাশ থেকে ডান পাশে যেতে থাকলে পর্যায় সারণীর সর্ববহিঃস্থ শক্তি স্তর কি বাড়তে থাকে? না, ওর যেহেতু শেল একই থাকে অর্থাৎ কক্ষপথের সংখ্যা যেহেতু একই, কিন্তু সোডিয়ামের বাইরে হচ্ছে একটা ইলেকট্রন আর ক্লোরিনের বাইরে হচ্ছে সাতটা ইলেকট্রন। এখন সোডিয়ামের ভিতরের এগারোটা প্রোটন এগারোটা ইলেকট্রনকে যেভাবে আকর্ষণ করবে, তার থেকে ক্লোরিনের ভিতরের সতেরোটা প্রোটন সতেরোটা ইলেকট্রনকে বেশি জোরে আকর্ষণ করবে। অর্থাৎ পর্যায় সারণীর বাম পাশ থেকে ডান পাশে যেতে থাকলে পর্যায় সংখ্যা বাড়ে না, কিন্তু বাড়ে হচ্ছে সর্ববহিঃস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। এই কারণে পরমাণুর ভিতরের প্রোটন ইলেকট্রনকে যত জোরে আকর্ষণ করতে পারে এই ক্ষেত্রে সে তত জোরে আকর্ষণ করতে পারে না। এ কারণে বাম দিক থেকে ডান দিকে যেতে থাকলে পরমাণুর আকার কমতে থাকে আর উপর থেকে নিচে আসতে থাকলে একটা করে শেল বাড়বে। তো শেল যদি বাড়ে মানে পরমাণুর বাইরে যদি কক্ষপথে যদি শেল বাড়তে থাকে তাহলে তো পরমাণুর আকার বাড়তেই থাকবে। এখন পরমাণুর আকারকে অ্যাংস্ট্রম এককে প্রকাশ করা হয়, অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10^-10 মিটার অথবা 10^-8 সেন্টিমিটার। এই হিসাব করলে তোমরা যদি একটু হিসাব করো তাহলে দেখবা যে সোডিয়ামের পারমাণবিক আকার হচ্ছে 2.23 অ্যাংস্ট্রম, ম্যাগনেসিয়ামের হচ্ছে 1.82 অ্যাংস্ট্রম, অ্যালুমিনিয়ামের হচ্ছে 1.72 অ্যাংস্ট্রম, এটা একটু মাথায় রাখতে হবে। এরপরে সিলিকনের হচ্ছে 1.46 অ্যাংস্ট্রম, ফসফরাসের হচ্ছে 1.23 অ্যাংস্ট্রম। এখন অ্যাংস্ট্রমের ক্ষেত্রে একটু হিসাব করে দেখো এখানে কিন্তু কমতেই থাকবে। এবং এরপরে সালফারের হচ্ছে 1.09 অ্যাংস্ট্রম, ক্লোরিন, এটা ক্লোরিন, ক্লোরিনের হচ্ছে 0.97 অ্যাংস্ট্রম, সিলিকন ফসফরাস এবং ক্লোরিন 1.09, 2.23, 2.182, 1.46, 1.23, 1.09, 0.97, হোপফুলি 0.97 অ্যাংস্ট্রম। ইট মিন্স দ্যাট 2.23, 1.82, 1.72, 1.46, 1.23, 1.09, ইট মিন্স ইটস ডেটেরিয়েটিং, এটা কমছে। অর্থাৎ বাম থেকে ডানে যেতে থাকলে পারমাণবিক আকার কমতে থাকে, উপর থেকে নিচে আসতে থাকলে পারমাণবিক আকার বাড়তে থাকে। একই রকমভাবে সক্রিয়তাও একটা পর্যাবৃত্তিক ধর্ম, কিভাবে? উপর থেকে নিচে আসতে থাকলে যেহেতু শেল নাম্বার বাড়তে থাকে সেহেতু সর্ববহিঃস্থ শক্তি স্তরের ইলেকট্রনটা পরমাণুর প্রোটনের চেয়ে বেশি দূরে থাকে এবং ওই ইলেকট্রনের প্রতি পরমাণুর প্রোটনের একটা আকর্ষণ কম থাকে, যেহেতু এটা দূরে বেশি, সেই জন্য ওই ইলেকট্রনটা সে খুব দ্রুত দিয়ে দিতে পারে। এ কারণে উপর থেকে নিচে আসতে থাকলে সক্রিয়তা বাড়ে। কিন্তু এই ঘটনা আবার এই গ্রুপ সেভেনের ক্ষেত্রে উল্টা, মানে হ্যালোজেনের ক্ষেত্রে উল্টা, উপর থেকে নিচে আসতে থাকলে সক্রিয়তা কমবে। এ কারণে গ্রুপ একের সক্রিয়তার ক্রম হচ্ছে সিজিয়াম, হ্যাঁ তারপরে হচ্ছে না ফ্রান্সিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, এরকম। তার মানে হচ্ছে ফ্রান্সিয়াম সিজিয়ামের প্রত্যেকের তুলনায় স্ট্রং, সক্রিয়তা হচ্ছে ওর বেশি।
কিন্তু 7 নম্বর 7a গ্রুপের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস বা সক্রিয়তা হিসাব করলে ওইখানে সক্রিয়তা হচ্ছে ফ্লোরিন ইজ গ্রেটার দ্যান ক্লোরিন ইজ গ্রেটার দ্যান ব্রোমিন ইজ গ্রেটার দ্যান আয়োডিন ইজ হচ্ছে অ্যাস্টেটিন এ সক্রিয় অর্থাৎ প্রত্যেক গ্রুপের উপর থেকে নিচে আসতে থাকলে সক্রিয়তা বাড়বে 7 এর ক্ষেত্রে উপর থেকে নিচে আসতে থাকলে সক্রিয়তা কমবে ধাতু গঠন ধরনের ক্ষেত্রে বাম থেকে ডানে যেতে থাকলে অধাতু হতে থাকে বাম ডান থেকে বামে আসতে থাকলে ধাতু হতে থাকে অর্থাৎ বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমে এটা মনে থাকবে এবং এটা অবশ্যই তোমাদের মনে রাখা উচিত সক্রিয়তার ক্ষেত্রে তারপরে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে যে কোনো পরমাণুর সর্ববিস্তৃত শক্তি স্তরে একটা ইলেকট্রন যোগ করার জন্য যে পরিমাণ এনার্জি খরচ হয় সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা ইন দ্যাট কেস বাম থেকে ডানে যেতে থাকলে মৌলের ইলেকট্রন আসক্তি অর্থাৎ সর্ববিস্তৃত শক্তি স্তরে ইলেকট্রন পাওয়ার আকাঙ্ক্ষা বা আসক্তি বেশি হয় এ কারণে বাম থেকে ডানে যেতে থাকলে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে বা ইলেকট্রন আসক্তিও বাড়বে সো এই জিনিসগুলো হচ্ছে পর্যায়বৃত্তিক ধর্ম পর্যায়বৃত্তিক ধর্মের ক্ষেত্রে তোমরা এই যে পারমাণবিক আকার সক্রিয়তা ধাতব অধাতব ধর্ম গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তড়িৎ ঋণাত্মকতা আয়নীকরণ শক্তি এইগুলোকে একটু পড়বা কারণ বইয়ের মধ্যে এগুলো সব লেখা আছে আমি লেখা জিনিসগুলো যেগুলো বইয়ে আছে সেগুলোকে একটু এক্সপ্লেন করছি কারণ আমি বলেছি অধ্যায়ভিত্তিক ভিডিওগুলোর মধ্যে আমি শুধুমাত্র বইয়ে যেগুলো থাকবে সেগুলো এক্সপ্লেন করব কারণ এগুলোর ভিতরে এত বেশি পড়াশোনা আছে যে সেগুলোকে সব যদি আমি নিয়ে আসতে চাই তাহলে এই ভিডিওটার লেন্থ 10 আওয়ার্স হয়ে যাবে কিন্তু সেটা আসলে ফিজিবল না এমনিতে আমার ভিডিওগুলো একটু বেশি বেশি লম্বা হয়ে যায় তোমরা অনেকেই লিখেছো যে এই 55 মিনিট 1 ঘন্টার ভিডিও একটু কঠিন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি যদি একটা অধ্যায়ের উপর একটা সামগ্রিক আলোচনা করে দিই তাহলে ক্লাস 9 এর স্টুডেন্ট যারা আছে তারা একটা ওভারঅল আইডিয়া পাবে এবং প্রত্যেকটা অধ্যায়ের ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে যদি আমি পরবর্তীতে ভেঙে ভেঙে বলি বা একটু এক্সপ্লেন করি ক্লাস 10 এ গিয়ে বা SSC প্রিপারেশন যারা নিচ্ছে তাদের একটু আরেকটু নলেজ বেশি হবে কারণ বেশি নলেজ দিতে গেলে বেশি কথা বলতে হবে বেশিক্ষণ ভিডিওটার লেন্থ হয়ে যাবে এ কারণে আমি অধ্যায়ভিত্তিক ভিডিওগুলোতে প্রাইমারি লেভেলে আলাপ করে দেওয়ার চেষ্টা করছি তারপরে তোমাদের রিকমেন্ডেশনস যদি থাকে এবং অবশ্যই তোমাদের যে কোনো চাওয়া কথা আমাকে লিখবা সো এই হচ্ছে 6 নম্বরের ব্যাখ্যা তো 7 নম্বরে এটা মুছে দিলাম 7 নম্বর যেই টপিকটা আছে সেটা হচ্ছে যে মৌলসমূহের বিশেষ নাম এই নাম আবার তোমরা পারো একদম সহজ জিনিস তোমাদের এর আগে আমি বলেছি এই ভিডিওটার প্রথম দিকে যে মৌলসমূহের ফার্স্ট হচ্ছে ক্ষার ধাতু এই যে এটা হচ্ছে গ্রুপ 1 তাহলে এই যে গ্রুপ 1 এটা হচ্ছে ক্ষার ধাতু কারণ এরা হচ্ছে মানে পানির সাথে বিক্রিয়া করলে ক্ষার উৎপাদন করবে পটাশিয়াম যদি পানির সাথে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইড হবে সোডিয়াম যদি বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড হবে মানে এরা ক্ষার উৎপাদন করবে তো যে সকল ধাতু পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপাদন করে তারা ক্ষার ধাতু এদেরকে অ্যালকালাইন মেটালস বলা হয় অ্যালকালাইন মেটালস সো এই শব্দটা তোমাদের বইও লেখা আছে অ্যালকালাইন মেটাল একটু দেখবা মৃৎক্ষার ধাতু এটা হচ্ছে নিঃসন্দেহে গ্রুপ 2 আচ্ছা আবার এখানে একটু মজার বিষয় আছে অনেকেই আবার বিভিন্ন ধরনের যে কি বলে মানে মনে রাখার কৌশল হিসেবে কিছু সিকোয়েন্স বা বাংলা শব্দের ক্রম ব্যবহার করে যেটা দিয়ে তারা মনে করার চেষ্টা করে এরকম অনেক আছে আমি দুই একটা জানি যেমন গ্রুপ 1 অনেকে বিভিন্ন তোমাদের ফেসবুকের বিভিন্ন পেজে অনেকে অনেক সৃষ্টিশীলতা থাকে তারা আবার গ্রুপ এবং হচ্ছে পর্যায়কে মনে রাখার জন্য বিভিন্ন ধরনের বাংলা শব্দের একটা ফানি সিকোয়েন্স মিলিয়ে তারা করে যেমন গ্রুপ 1 আমি যেটা জানি খুব মজার হবে যদিও যেমন হালি না একজন মেয়ে তাকে রুবি নামে আরেকটা মেয়ে এমন মায়ের দিয়েছে একদম ছেঁচে ফেলেছে হালি নাকে রুবি ছেঁচে ফেলেছে খুবই ফানি এখন এটা কেমনে মনে রাখতে হয় হা মানে হাইড্রোজেন লি মানে লিথিয়াম না মানে সোডিয়াম
কে মানে কে, কে মানে পটাশিয়াম, রুবি মানে রুবিডিয়াম, ছেচে মানে সিজিয়াম, এফআর মানে ফ্রান্সিয়াম। তো আমার এই ভিডিওটা যারা দেখছো এর মধ্যে যদি কেউ হালিনা নামে কেউ থেকে থাকো অথবা রুবি নামে কেউ থেকে থাকো প্লিজ ডোন্ট মাইন্ড, কারণ এখানে শুধুমাত্রই ফান। সো এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, কেউ কাউকে ছেচবে না, কারণ আমরা চাই সমৃদ্ধ বাংলাদেশ, আমরা চাই হচ্ছে মেধাবী বাংলাদেশ, যে বাংলাদেশে একজন আরেকজনকে মারার বা আরেকজনকে আক্রমণ করার সময় থাকবে না, শুধু উন্নয়নের চিন্তা থাকবে। সো হালিনাকে রুবি ছেচে ফেললো। তো এরকম করলে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এটাও বানানো যায়। আবার আমার স্টুডেন্টদের মধ্যে অনেকেই আছে খুব মজা করে গ্রুপ টু ও বানিয়ে রাখছে, তারা অনেক আছে, যেমন কি যেন বলে বিরিয়ানি মোগলাই পোলাও, বিরিয়ানি মোগলাও মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, বাহ বিরিয়ানি, হ্যাঁ এটা মনে রাখতে পারলে তো এটা এমনি মনে রাখা যাবে। যাই হোক এগুলো একটু ফান, বিরিয়ানি মোগলাই কাবাব অনেক কিছু খাবার, এসব খেলে একেবারে মোটা হয়ে যেতে হবে। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটির মধ্যে রাখতে বলা হয়েছে, কে বলছে জানি না কিন্তু কেউ একজন বলছে। তো সেটা কি হবে, বিরিয়ানি মানে বেরিলিয়াম, মিলে নাই কিন্তু মিলাইতে হবে আর কি। মোগলাই হচ্ছে ম্যাগনেশিয়াম, কাবাব হচ্ছে ক্যালসিয়াম, সরিয়ে মানে রাখো স্ট্রংশিয়াম, বাটিতে হচ্ছে বেরিয়াম, রাখো মানে রাখলাম রেডিয়াম। এরকম একটু মজার কথা করা যায়, ভালো, মজা করা স্বাস্থ্যের পক্ষে ভালো, পড়াশোনা নিতে করলে আরো ভালো। সো গ্রুপ ওয়ান গ্রুপ টু, আবার ওই যে আমি আর পারি না গ্রুপ 17, এটা এমনি মনে থাকে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টেটিন, এগুলো হ্যালোজেন, কারণ এগুলো মানে হচ্ছে লবণ উৎপাদন করে, সমুদ্র থেকে পাওয়া যায় ফ্লোরিন ক্লোরিন। তো অবস্থান্তর মৌল, ওয়াও, আর একটা কঠিন জিনিস বাকি আছে অবস্থান্তর মৌল। যাই হোক মুদ্রা ধাতু, এগুলো হচ্ছে গ্রুপ 11, এগুলো হচ্ছে কপার সিলভার, কপার সিলভার গোল্ড, এরা হচ্ছে আদিকাল থেকে এগুলো একটু বেশি উজ্জ্বল, এবং এগুলো দিয়ে হচ্ছে কয়েন বানানো হয়। আমরা যে কয়েন ব্যবহার করি আমাদের কারেন্সিতে বা ওয়ার্ল্ডের অন্যান্য জায়গায় যে কারেন্সিতে কয়েনগুলো ইউজ করা হয়, ওই মেটালগুলো অ্যাকচুয়ালি কপার জিঙ্ক ইভেন গোল্ড। সো এগুলো হচ্ছে মুদ্রা ধাতু। আবার নিষ্ক্রিয় গ্যাস, আমরা জানি এই যে 18 নম্বর গ্রুপ, এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা এটাকে বলা হয় ইনার্ট গ্যাস, এটাকে আবার বলা হয় নোবেল গ্যাস। হ্যাঁ এরা আবার এরা অভিজাত মৌল, খুব মানে খুব অবস্থা অভিজাত মৌল, এই শব্দটা ইটসেলফ অভিজাত শব্দটা একটা আমার কাছে কন্ট্রাডিক্টরি শব্দ, মানে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন সবাইকে নিয়ে বাঁচার জন্য, একা একা বাঁচা বা একা একা বাঁচলে বা একা একা ভালো থাকলে এটার কোনো মহত্ত্ব নাই, কিন্তু এরা কেন জানি একা একা থাকে, কারণ এরা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন, এদের বাইরে 8টা ইলেকট্রন আছে, এরা ওদের কারোর সাথে এদের যুক্ত হওয়ার প্রয়োজন হয় না বা কাউকে ইলেকট্রন দিয়ে বা শেয়ার করে এরা স্টেবল হয় না, এরা নিজেরা এমনিতে স্টেবল। সো এরা হচ্ছে অভিজাত, আর বাকি যারা আছে এরা হচ্ছে মোটামুটি এদের কিছুটা ডিমান্ড থাকবে, বিকজ ওদের 8টা সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন অর্জন করার জন্য ওদের ইলেকট্রন দিতে হয়, নিতে হয়, শেয়ার করতে হয়, এবং এরা যৌগ গঠন করে। কিন্তু এরা হচ্ছে অভিজাত, এরা একটু একা একা থাকে, নিজে নিজে বাঁচে, উইচ ইজ নট গুড, বাট থাকে, বৈশিষ্ট্য যেরকম বাইরে 8টা ইলেকট্রন। সো মুদ্রা ধাতু হ্যালোজেন নিষ্ক্রিয় গ্যাস পড়ো। আচ্ছা যে জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে এখন বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট পড়াটা, সেটা হচ্ছে অবস্থান্তর মৌল বা অবস্থান্তর ধাতু। অবস্থান্তর মৌল এটা নিয়ে একটা আলাদা ভিডিও থাকবে আমার প্লেলিস্টে, শুধু অবস্থান্তর মৌল নিয়ে কথা বলবো। এই অধ্যায় তোমরা যারা পড়েছ আমি জানি অনেকেই আছো যাদের অবস্থান্তর মৌলের কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার না। ট্রানজিশনাল এলিমেন্ট অনেকেই মনে করে যে এই যে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত সব অবস্থান্তর মৌল, না এই 3-এর স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল না, জিঙ্ক অবস্থান্তর মৌল না। কিভাবে বুঝবো অবস্থান্তর মৌল না যে, কারণ হচ্ছে এরা যখন আয়ন গঠন করে, অবস্থান্তর মৌলের আগে ডেফিনিশন বুঝতে হবে। অবস্থান্তর মৌলের ডেফিনিশন হচ্ছে যে যে সকল মৌল অন্তত এমন একটি আয়ন গঠন করে
যে আয়নের ইলেকট্রন বিন্যাস করলে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ হবে, পরিপূর্ণ হবে না, মানে ডি টেন হবে না। আমরা সবাই জানি যে ডি আইদার 5 আইদার 10 ইজ স্টেবল, ওকে, কিন্তু ডি টেন হবে না, অর্থাৎ পূর্ণ হবে না, ডি হবে 1 to 9। সো কোনো মৌল যদি এমন কোনো ইলেকট্রন বিন্যাস বা এমন কোনো আয়ন গঠন করে যার ইলেকট্রন বিন্যাসের ডি অরবিটাল অর্ধপূর্ণ থাকবে বা আংশিক পূর্ণ থাকবে, সেই মৌলটা হচ্ছে অবস্থান্তর মৌল। সো ট্রানজিশনাল এলিমেন্ট কেন স্ক্যান্ডিয়াম না আর কেন জিঙ্ক না, এটার ব্যাখ্যাটা একটু দিয়ে নেই। স্ক্যান্ডিয়াম যেটা আছে সেটা হচ্ছে 21, রাইট? সো দ্যাট উড বি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s2, এটা 1। এটা হচ্ছে কমপ্লিট ইলেকট্রন কনফিগারেশন অফ স্ক্যান্ডিয়াম। উই নো ইট, বাট থিং ইজ যে স্ক্যান্ডিয়াম কি আয়ন গঠন করে? স্ক্যান্ডিয়াম 3+ আয়ন গঠন করে। লাইক জিঙ্ক কি আয়ন গঠন করে? Zn2+। ক্রোমিয়াম কি আয়ন গঠন করে? Cr2+। সোডিয়াম কি আয়ন গঠন করে? Na+। কারণ সোডিয়ামের পক্ষে একটা ইলেকট্রনই দেওয়া সম্ভব। সোডিয়াম কি দুইটা ইলেকট্রন দিতে পারবে? Na2+ দিতে পারবে? নো, না। তাহলে স্ক্যান্ডিয়াম যদি 3+ হয় ইট মিন্স 18, তার মানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এখানে আর কিছু নাই। তাহলে আয়ন গঠন করার পরে কি ইলেকট্রন বিন্যাসটা ডি অরবিটালে গেছে? না তো, ডি অরবিটাল নাই এখানে। তাহলে আয়ন গঠন করার পরে যদি ডি অরবিটাল নাই থাকে, তাহলে এটা কিভাবে অবস্থান্তর মৌল হবে? হবে না। আবার চিন্তা করো জিঙ্ক। জিঙ্ক কি আয়ন গঠন করে? Zn2+ আয়ন গঠন করে। Zn2+ জিঙ্কের হচ্ছে 30 পারমাণবিক সংখ্যা। তাহলে দুইটা দিয়ে দিলে ইলেকট্রন তো 2+ হবে, তাহলে সেক্ষেত্রে কত হবে? 28। সো 28 যদি হয় তাহলে এটা হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। 4s যদি 2 দিই তাহলে এখানে হবে না, এটা 10 হবে, এটা 28। 4s অরবিটাল ইলেকট্রন নাই, এ দুটো দিয়ে দিয়েছে। এখন এইখানে ডি অরবিটাল কি অর্ধপূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ, অর্থাৎ ডি অরবিটাল এখানে 10টাই আছে, এই কারণে এটাও অবস্থান্তর মৌল না। তাহলে অবস্থান্তর মৌলের মধ্যে যেমন আমি মনে করো যদি নিকেলকে চিন্তা করি Ni2+, বা আয়রনকে চিন্তা করি, আয়রন একটা আয়ন গঠন করে এরকম Fe2+, তো ওর হচ্ছে 26 পারমাণবিক সংখ্যা, দুইটা দিয়ে দিলে হইল 24। তাহলে কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, আগে 3d দেখে নি, যদি ইলেকট্রন 4s আগে যাবে 3d 4s, তাহলে এখন কি হবে? 2 2 4 6 10 2 12 6 18, 18 এর সাথে কত লাগে? 18 আর 6, তাহলে 4s থেকে দুইটা দিয়ে দিলে এটা 6 হবে, 4s এ 0, কারণ ওই দুইটা ইলেকট্রনই দিয়ে দিছে। তাহলে এখানে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ হয়েছে, এ কারণে আয়রন হচ্ছে একটা অবস্থান্তর মৌল। তাহলে অবস্থান্তর মৌল হচ্ছে যে সকল মৌল অন্তত এমন একটি আয়ন গঠন করবে যার ইলেকট্রন বিন্যাসের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকবে, পরিপূর্ণ না, তারা হচ্ছে অবস্থান্তর মৌল। এবং অবস্থান্তর মৌলের কিছু বৈশিষ্ট্য আছে, যে অবস্থান্তর মৌল হচ্ছে মৌলগুলা জটিল আয়ন গঠন করে, রঙিন যৌগ গঠন করতে পারে অবস্থান্তর মৌলগুলো, এবং ওদের আরও কিছু স্পেসিফিক প্রপার্টিজ আছে যেটা আমি অবস্থান্তর মৌলের যে ভিডিওটা আপলোড করব, যেখানে এসএসসি এবং এইচএসসি সবার জন্য অবস্থান্তর মৌলের কনসেপ্টে আরও কিছু স্পেসিফিক জিনিস, আরও কিছু এক্সপ্লানেশন থাকবে, লাইক ইলেকট্রন বিন্যাসের সাহায্যে যেভাবে মৌলের অবস্থান নির্ণয় করা যায় ওই ভিডিওটাতে থাকবে। সো অলটুগেদার এই চ্যাপ্টারের উপরে 4টা ভিডিও করার আমার ইচ্ছা আছে। এই ভিডিওটা একদম প্রাইমারি লেভেলে ইন জেনারেল আলোচনা করেছি শুধুমাত্র অধ্যায়টাকে বোঝানোর জন্য, এবং এই অধ্যায়ে তোমরা খেয়াল করে দেখো যে 8টা জিনিস লিখেছি, এই 8টা জিনিসেরই টাইটেল আছে বইয়ে। এবং তোমরা যদি একবার ভালো মতো রিডিং দাও আর এই ভিডিওটা একটু যদি ভালো মতো দেখো, আমার মনে হয় যে তোমাদের কিছুটা হইলেও তোমরা পর্যায় সারণি পারবা। আই এম কনফিডেন্ট অ্যাবাউট ইট। সো
পটভূমি বলেছি, বৈশিষ্ট্য, বিভিন্ন পর্যায় সূত্র, পর্যায় সারণীর ভিত্তি, অবস্থান নির্ণয়, পর্যায়বৃত্তিক ধর্ম, মৌলসমূহের বিশেষ বিশেষ নাম, লাইক উইচ ইজ রিটেন হিয়ার, ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, অবস্থান্তর মৌল, মুদ্রা ধাতু, হ্যালোজেন এবং নিষ্ক্রিয় গ্যাস, এবং পর্যায় সারণীর সুবিধা। ওয়া, পর্যায় সারণীর সুবিধা তো অনেক কিছু। এই পর্যায় সারণী আবিষ্কারের পিছনে সায়েন্টিস্টরা এত বেশি কাজ করেছেন, এত এত ঘন্টা শ্রম দিয়েছেন, এবং সে কারণে আমরা যখন পর্যায় সারণী দেখি, উই ক্যান অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ দ্য হোল থিংস ইন এ গ্ল্যান্স, যে কোনটা কোনটা হচ্ছে যে ধাতু, কোনটা অধাতু, কোনটা অপধাতু, কোনটা এস ব্লক, পি ব্লক, এফ ব্লক, কোনটার কী বৈশিষ্ট্য, বাম থেকে ডানে গেলে কার প্রপার্টিস কীরকম, কার সক্রিয়তা কীরকম, সো এই জিনিসগুলো একটা আইডিয়া করা যায়। সো পেরিওডিক টেবিলের যতটুকু আমি এই ভিডিওতে বলেছি, দিস ইজ আ শর্ট অফ প্যাকেজিং অফ দ্য চ্যাপ্টার। পরের ভিডিওগুলোতে আরও এক্সপ্লেনেশন এবং আরও কিছু নতুন কিছু থাকবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, এবং যারা আছো আমার সাথে যুক্ত, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ, যারা লিখছো, যারা সাবস্ক্রাইব করছো, যারা শেয়ার করছো, আই এম গ্রেটফুল টু ইউ অল। সো লেট মি নো ইউর রিকোয়ারমেন্টস, লেট মি নো ইউর স্টাডি প্রোগ্রেস, লেট মি নো ইউর অবস্টাকলস অফ স্টাডি। সো রাইট মি অন ফেসবুক অ্যান্ড ইউটিউব that what you are facing trouble in terms of your education, like physics, chemistry, biology and math. And this is very important that Tohit sir is trying to make a package video for you all. Those are trying to give an SSC exam next tour. So ami tomader shobar kache request kori je take your preparation hardly and seriously. It's a very very important exam on your life, because most importantly the main thing is that your parents, those people, I mean our parents, is still doing a lot of things for us. So amader career ke bhalo korar jonno, amader jibon ta ke bhalo korar jonno, we need a good results. It's not about like guy mane A plus thaktei hobe only. We need only A plus is not the target. We need education, we need to know the knowledge inside book. This should be our motto. So gaye shudhumatro GPA 5 lagano jate tomader target na hoy. Those watching my videos, I'm just telling you the truth inside, that what I'm feeling accurately, that Jewish people should not target for only GPA 5, golden GPA 5, that I need to have a certificate and which is written GPA 5. Not that. You need to know the knowledge, you need to know what is written actually inside. So take care and do write me. Dekha hobe porer video gulate. Assalamu alaikum.